একটা কথাও না, একটা কথাও না, বাঁচতে চাইলে মুখটা বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ। আমি খুব জোর ভয় পেয়ে গেছি বন্ধুরা, ভীষণ ভয় পেয়েছি। না, আর কথা বলবো না। টিনু গোয়ালিনী কিন্তু থেট দিয়ে গেছে, ওকে নিয়ে উল্টো পাল্টা কথা বলা, ও কি ছেড়ে দিবে? ও ছেড়ে দেওয়ার মানুষ না, একদম না। আমি যেন না দেখি টিনু গোয়ালিনীকে নিয়ে যে যা যেখান থেকে যেভাবে বলছে, অপমান করছে, যেন না ছেড়ে। একদম টিনু গোয়ালিনী, ঠিক বলেছিস তুই, চালিয়ে যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রী রকুমারী থেকে আমি শ্রী বলছি। খুব জোর ভয় পেয়েছি বন্ধুরা, এত ভয় পেয়েছি না, তাই আজকে একটু দেরিতে আসলাম। অনেক রাত হয়ে গেছে, কি করব, টিনু গোয়ালিনী থেট দিয়েছে। কি বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটরতে? বলেছে সাবধান করে দিচ্ছি, আমাকে নিয়ে উল্টো পাল্টা বলা, এক মেয়েকে নিচে নামাতে নামাতে আর কত নিচে নামাবে, দেখো ওরকম বড় দামড়া শরীরটা, ওকে কে নিচে নামাতে গেছে? ও নিজেই তো গড়িয়ে গড়িয়ে নিচে নামলো, এ পাগলি বটে। হ্যাঁ রে টিনু গোয়ালিনী, তোকে কে নিচে নামালো? তুই তো গোয়ালা ধরে চলে গেলি, তোকে কে নামালো? ফ্ল্যাটের 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 কথা ফাঁস হয়ে গেল। টিনু গোয়ালিনীর মাথা পুরো গরম, কত প্ল্যান প্রোগ্রাম করে বেচারা একটা ফ্ল্যাট নিল, নিজের সেই ছোট্ট ছেলেটাকে ছেড়ে, স্বামীকে ছেড়ে, পরপুরুষের সাথে থাকবে বলে। আহারে, আশেপাশের লোকগুলারও খেয়ে কাজ নেই, যা দেখছে টিনু গোয়ালিনীকে অমনি এসে একটা কমেন্টস টুকে দিয়ে চলে যাচ্ছে, ব্যাস টিনু গোয়ালিনী সব ফাঁস হয়ে যাচ্ছে। তবে টিনু গোয়ালিনী, বাপ কিন্তু বাপকে ছাড়ে না, এবার কি হবে, কি হবে? যা, তাহলে কি নতুন করে সংসার পাতা হবে না? ও টিনু গোয়ালিনী, নতুন সংসার পাতা হবে না, ফালাতে যে নতুন করে সংসার পাতা হচ্ছে, ও থুড়ি থুড়ি আরেকটা কথা। হ্যাঁ টিনু গোয়ালিনী, তুমি যে বরের থেকে ঝগড়া ঝাঁটি কইরে স্বামী অত্যাচার করে বইলে, সমস্ত বিছনা পাটি খাট আলমারি সব নিয়ে চলে আইলা, তা তোমার তো এগুলা বাপের বাড়িতেই আছে, তুমি বুঝি সেই স্বামীর ছোঁয়া পুরানা জিনিসগুলা নতুন স্বামীর সাথে ফ্ল্যাটে রাখতে চাও না, তাই না? তার জন্য তুমি নতুন নতুন সব কিছু কিনছো, বিছানাটাও পর্যন্ত। ও কি শখ, বাচ্চার মা, আবার আর এক বিয়া, নববধূ, পাড়ার লোক থুইসা দিছে না টিনু গোয়ালিনী রে? পাপ চাপা থাকে ছোট একটা শিশু, ওরে সাইরা দিয়া তুমি একটা পরপুরুষের সঙ্গে বিয়া বিয়া করবা? আসো, কাউকে ঠেট দেওয়ার আগে না মুখটা না একদম পুরো ঘুরিয়ে দিবে, মানুষ অন্ধ। দেখা যাক তুমি ফ্ল্যাটে কী নামে কী পরিচিতি নিয়ে থাকো, খুব চালাক। আচ্ছা আই টিনু গোয়ালিনী, একটা কথা বল দেখি, হাতে যে শাখা সিঁদুর, শাখা পলা এক কপাল সিঁদুর পরে আছিস, তো স্বামী না তোকে অত্যাচার করতো, তাহলে সেই স্বামীর নামে শাখা সিঁদুর পরে আছিস কেন? স্বামীকে দেখতেই পারিস না, পাড়ার লোকজন নিয়ে স্বামীর পিছে মার ধর, হেনা তেনা কত কিছু করলি। ও রাষ্টিকা দিয়ে পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়ানো, কেউ কি এত বোকা তোমারে সাইরা দিবে? দিবে না, কেউ এত বোকা না। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাই না, নিজে নিজেই বলে দিল যে এই সব কথাগুলি রটাচ্ছে তার ফোন নাম্বার কিন্তু আমার কাছে আছে,
দেখো বন্ধুরা, কে বলছে এই কথাগুলি রটাচ্ছে? ও নিজে নিজেই বলে দিল যে রটাচ্ছে কথাগুলি, তার মানে ও শিওর জানে কে রটাচ্ছে এই কথাগুলি, ওর সম্বন্ধে কে ঠিকঠাক উত্তর দিতে পারবে। ওই যে একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। টিনু কুয়ালিনি, আহারে নববধূ। কয়টার কাল একজন ফেলাতে গিয়ে এত কিছু ঘুটুর মুটুর করে শেষে স্বামীর কাছে এসে পাইয়া ধরে, স্বামী স্বামী ও স্বামী, পতিদেব বইলে বুকে জড়ায়া ধরল, আর একজন ফেলাতে গিয়ে ধরা পড়লো, বেচারা বিয়াও করতে পারতাছে না। এ কি শুরু হয়েছে ফেলাটি যত যেন শনি করবা কুকর্ম, আর ওই কুকর্ম বুক ফুলাইয়া তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বা, আর ওই গলায় যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে, খুব গায়ে আঁচ লাগে তাই না টিনু গোয়ালিনি? আহারে ছেলেটার জন্য কত দর্দ, কত মায়া, ভিউয়ার্সদের চোখে ঠুলি পরিয়ে ছেলেকে নিয়ে নাটক করে ভিউ কামাচ্ছে, ভিউয়ার্সরা কানা টিনু গোয়ালিনি? ও ফুকলা ফুকলা, তুমি বুঝি বাবা হবে না? ও ফুকলা, আহারে ও টিনু গোয়ালিনি, খুব গায়ে লাগছে তাই না? হ্যাঁ নোংরামো করবে, আর মানুষ বললেই খুব গায়ে লেগে যায় তাই না? তোমাদের মতো মেয়ে ছেলেগুলাকে না, থাক দূরে আছিস তো তাই আর কিছু করতে পারবো না, অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা, বাচ্চাটার প্রতিও মায়া দয়া নেই না? হ্যাঁ সংসার নববধূ তোকে ঘুচিয়ে দিছে না, আর কি দিয়ে ঢাকবি তুই, আর কি দিয়ে ঢাকবি? হ্যাঁ সুখে থাকতে ভূতে খেলিয়েছিল, এখন আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা যেটা বলছে তাদেরকে ঠেক দিচ্ছিস, তোর মুখ ফাটিয়ে দেবে, নিজে করবি নোংরামি, আর সেই নোংরামি তুই একটা কেন, তুই দশটা কর, তুই দশটা বিয়া কর, তুই দশটা সংসার কর, তুই দশটা ছাড়, আবার দশটা ধর, এটা সোশ্যাল মিডিয়া তোর একা কেনা না, কোটি কোটি হাজার হাজার লাখ লাখ লোক দেখছে, তুমি লোকের সামনে তোমার নর্তনীলা দেখাবা আর লোক বললেই দোষ? যখন হাতে দুইটা পয়সা দেখে না বন্ধুরা, তখন ওদের মান সম্মানের কথা আর মনে থাকে না, তখন ভাবে আরে একটু অন্যটা সরাই তো অনেক টাকা আসলো, চলো এবার আর একটু সরালে পরে কত টাকা আসে, চলো তো এবার নিজের স্বামীকে ছেড়ে আর একটা পরপুরুষের সাথে যাই, তাহলে তো আরও লাখ লাখ টাকা ঢুকবে। এই করতে 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 এই সমস্ত মেয়ে ছেলেগুলি, এই সমস্ত বেটা ছেলেগুলির লোভের সীমাটা আকাশ ছোঁয়া হয়ে গেছে। তারপরে যখন মানুষ এগুলি দেখতে দেখতে এদের লাথি ঝাঁটা থুতু দেয়, তখন আবার বড় গলায় বলতে আসে, তোরা এই টিনু গোয়ালিনি তোদেরকে কার সাথে তুলনা করা যায়, ওই যে ওখানে যারা থাকে ওদের সাথে? না ওদেরকে ওদেরকে ছোট করে লাভ নেই, কেন বলতো, ওরা ওই তালিকা নিয়েই ওই কাজ করেই ওরা খাচ্ছে, ওরা ওদের জীবিকা চালাচ্ছে, আর তোরা তোরা কী করছিস, একটা সুস্থ পরিবেশকে অসুস্থ বানিয়ে দিচ্ছিস নোংরামো করে। আর যে তোদের জায়গাটা ভাবছিস কতটা নোংরা, পয়সার জন্য কি না করছিস, ওই যে একজন শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে পারছে ভিউয়ার্সদের মুখ বন্ধ করতে, পারবে না এটাই নিয়ম, এত নোংরামো করলে কটা ভিউয়ার্স ইয়ে করবে, আর তোরা হয়ে গেছিস মিথ্যে ঝুড়ি, একটার পর একটা মিথ্যে বলে ভিউয়ার্সদের চোখে ঠুলি পড়াতে চাস, আরে ছাগল ছাগলি ভিউয়ার্স কি এত গাধা? হ্যাঁ যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, তোমরাও দেখো, আমি তো দেখবই টিনু গোয়ালিনি শেষটা কী হয়, আরও তো ইউটিউবে কয়েকখানা পিস আছে, দেখতে থাকি আমিও তাদেরও কী ব্যাপার হয়।